আজি পৰৱৰ্তী খবৰলৈ আকৌ বিগ স্ক্ৰিনত দেখিব পাৰে আঙুৰ লতা ডেকাক তেজত হিপাই থকা অভিনয়ক আকৌ আগুৱাই নিব খোজে প্ৰাক্তন বিধায়িকা গৰাকীয়ে বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত বিশ্বকৰ্মা পূজাত ভাগ লৈ আঙুৰ লতা ডেকাই ক'লে বহু কথা লগতে প্ৰধানমন্ত্ৰীৰ জন্মদিনত প্ৰশংসাৰে পঞ্চমুখৰ হৈ পৰিল আঙুৰ লতা এই সন্দৰ্ভত আমি আগবঢ়াইছো আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক ৰাজু বৰুৱাৰ সৈতে বিশেষ ৰিপৰ্ট এফালে বিশ্বকর্মা পূজার ও আনফালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবার বিজেপিয়ে 20 দিনিয়াকৈ পালন করেছে আর কৈছে যে সেবা আর সমর্পণের মনোভাবে অন্ত্যোদয় আর লক্ষ্য হয়েছে অন্ত্যোদয় শেষর ব্যক্তিজন সমাজের যিজন আছে কাষরে আগবাড়ি যাব বা সহায় করব আমি আঙুর লতা ডেকা আছে যে আজি একটা বিশেষ দিন আপনার কারণে বিজেপি অফিসতো বিশ্বকর্মা পূজা পাতিছে তার বিভিন্ন স্থানত গিয়ে বিভিন্নজনে নৈবেদ্য আগবাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবে প্রথমত এই সমগ্র অসমবাসী রাইজক আপনার চ্যানেলের জড়িয়ে বিশ্বকর্মা পূজার বহু বহু শুভেচ্ছা জ্ঞাপন করছো বিশ্বখনিকর শ্রীচরণ প্রণিপাত জানাইছো যাতে আমার সমাজের শুভ শক্তিবিল আঁতর হয় আর আজি ভারতীয় জনতা পার্টির কারণে একটা খুব একটা বিশেষ দিন কারণ ভারতবর্ষর জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াদেবর আজি জন্মদিন আর আপনাদের জানে যে তেখেতর জন্মদিন উপলক্ষে আমার ভারতীয় জনতা পার্টিয়ে বহু কার্যসূচী তেখেতের সেবামূলক কার্যসূচী গ্রহণ করেছে আজিরপর আরম্ভ হয়েছে আজিরপর 7 অক্টোবর তারিখলকে আমার বিভিন্ন ধরনের আমার কার্যসূচী আছে বহু আমি দেখা দেখিলে পোৱা যায় যে কেতিয়াবা যেতিয়া ডাঙর নেতা এগারীর যেতিয়া জন্মদিন থাকে তেতিয়া কেক কাটে বা সেলিব্রেশন অল্প বেলেগ ধরনে করে কিন্তু ভারতবর্ষর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াদেবে তেখেতে এটা আগ্রহ করেছে যে জন্মদিন বলে কোনো ধরনের কেক কাটিব নালাগে আমি সেবা আর সমর্পণ মনোভাবে সমাজের একেবারে শেষরজন মানুষ যেন অসহায় যাক আমি সহায়ের প্রয়োজন সেইসকল ব্যক্তিকে আমি সেবা সমর্পণ ভাবে নিজের যথোসাধ্য যার সুবিধা আছে অনুযায়ী সহায় করব লাগে বহুতবার এই প্রশ্ন করেছে বহুতবার আপনার কইছো বহুত ইচ্ছা যায় কিন্তু দায়িত্বর কারণে যে মোক দায়িত্ব প্রদান করা হয়েছে সেই দায়িত্বর ফলে চাই হয়তো মোৰ ইচ্ছাটুক মই রখাই থাকবলগীয়া হয় গতি এতিয়াও ইচ্ছা আছে কাইলেও ইচ্ছা থাকিব পরশিলেও ইচ্ছা থাকিব কিন্তু সময়ের কথা যে সময়ে মোক সেইখিনি পাওঁ নে নাপাওঁ কারণ এটা গধুর দায়িত্ব গোটেই মহিলা মঞ্চের সভানেত্রী সমষ্টিটো আছেই গতি এইখিনি সম্পূর্ণ যদি ভালকে করব পারো নিশ্চিতভাবে সেইটো যদি ভগবানের কৃপাত যদি হয় সময় নিশ্চিত হবে তেজত শিপাই আছে অভিনয় একদম তেজর মানে কি বলি রন্ধে রন্ধে আছে গতি এই মৃত্যুলেকে থাকিব আর মই বিচাৰি যে আপনাদের মোক এই অভিনেত্রী আঙুলতা থাকে সেইটাই মোর প্রথম পরিচয় আর শেষ পরিচয়টা সেইটাই থাকুক সেইটাই ঈশ্বরের প্রার্থনা করছো ধন্যবাদ জানাইছো খবর আর আছে কিন্তু তার আগে লব লাগবে পুনের একটা বিরতি